ক্যান্সার নীরব ঘাতক, ক্যান্সারে নাচায় ধনী দুখিয়া, এনসারবিহীন ক্যান্সারক লই এই মন্তব্যরে সোমবারে গুৱাহাটীত রাজ্যের বিভিন্ন জেলাত স্থাপন হবলগিয়া 19টা ক্যান্সার কেয়ার সেন্টারের আধারশিলা করলে দেশের প্রতিষ্ঠিত উদ্যোগপতি রতন টাটাই। We are here today to lay the foundation stone of 19 cancer centers. We hope that what we are doing today, what we are starting, will give at the time of our future generations possible treatment for cancer, greater survivability, perhaps also consider having suitable treatment for cancer so that it's treatable, and one day in the distant future, maybe even curable. টাটা ট্রাস্ট আর অসম সরকারে যৌথভাবে গঠন করেছে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। ক্যান্সারের বিরুদ্ধে যুঁজ দিয়ার লক্ষ্যে গঠন হওয়া এই ফাউন্ডেশনের উদ্যোগতে রাজ্যের বিভিন্ন জেলাত স্থাপন হব 19খন ক্যান্সার কেয়ার সেন্টার। এই সমূহ ক্যান্সার কেয়ার সেন্টারের আধারশিলা স্থাপন আর ভূমি পূজনেরই কেন্দ্রীয় অনুষ্ঠান খানাপাড়াত। অনুষ্ঠানত ভাগ লৈ মুখ্যমন্ত্রী সোণোৱালে কলে, দরিদ্র পরিয়ালের ব্যক্তিসকলে পরিয়ালের সদস্য বা সদস্যা ক্যান্সার রোগত যদি আক্রান্ত হয় সম্পূর্ণরূপে দিশহারা হয়। সেই দিশহারা ব্যক্তিসকলক আশার সঞ্চার সৃষ্টি করার উদ্দেশ্যে আর তেখেতসকলক বিনামূলীয় চিকিৎসা প্রদান করার উদ্দেশ্যে আজি অসম সরকারের তরফরপরা এই মহৎ উদ্যোগ হাতত লওয়া হয়েছে। অনাগত 24 মাহত সম্পূর্ণ হয়ে উঠিব সোমবারে আধারশিলা করা এই সমূহ ক্যান্সার কেয়ার সেন্টার। রাজ্য সরকারের এয়া প্রতিশ্রুতি বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে, আজির দিনটি অসমের জাতীয় জীবনের বাবে প্রাপ্তির দিন। আজি প্রথমবারের বাবে অসম সরকারে একদিনাই একলগে 1030 কোটি টাকা আমি আগবাইছো। আজির এই সভাত আমি অসমের জনগণক প্রতিশ্রুতি দিছো যে অনাগত 24 মাহের ভিতর এই হসপিটাল সমূহ আমি কার্যক্ষম করে তুলিম। অনুষ্ঠানত ভাগ লৈ মোদী আর সোণোৱাল সরকারের জয়গান বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহর। কংগ্রেসের সমালোচনাত সরব হয়ে অমিত শাহে গালে প্রধানমন্ত্রী মোদিয়ে অসমক দিয়া উপহারের তালিকা। मैं मानता हूं कि आजादी के बाद आसाम की स्वास्थ्य सेवा की सुविधा को अच्छा करने के लिए इससे बड़ा कदम कभी नहीं उठाया गया होगा। ये आसाम के इतिहास में एक आज स्वर्णिम दिन। मित्रों, भारतीय जनता पार्टी की सरकार ने श्री नरेंद्र मोदी के नेतृत्व में और श्री सर्वानंद सोनोवाल के नेतृत्व में 2 ही साल में भरोसा खड़ा किया है कि आसाम भी एक डेवलप स्टेट बन सकता है, देश के अन्य राज्यों की तरह एक विकसित राज्य बनकर देश के जीडीपी में कंट्रीब्यूट कर सकता है। রাজ্যের স্বাস্থ্য খণ্ডত এক নতুন যুগের সূচনা করার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর। এই অঙ্গীকারেই স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করলে 14 বছরের তলর শিশুর বাবে বিনামূলীয় চিকিৎসার আন এক অভিলাষী আসনি। কেতিয়াবা বন মেরু ট্রান্সপ্লান্ট করিব লাগে, 12 লাখ 13 লাখ 22 লাখ টাকালৈকে প্রয়োজন হয়। কেতিয়াবা লিভার ট্রান্সপ্লান্ট করিব লাগে, 25 লাখ টাকালৈকে প্রয়োজন হয়। আমি রাজ্য সরকারে সিদ্ধান্ত লৈছো যে অহা 3 মাহের ভিতর সমর্থ অসমৰ এটা নতুন যুগ আমি আরম্ভ করিম, যার জড়িয়তে অসমৰ 14 বছরের তলৰ শিশুৰ পানী লগা বেমাৰৰ পৰা লিভার ট্রান্সপ্লান্টলৈকে সকলো চিকিৎসা রাজ্য সরকারে বিনামূলীয়াকৈ করার আমি সিদ্ধান্ত লৈছো। এক কথা, রাজ্যের স্বাস্থ্যখণ্ডলৈ সঁচা অর্থত পরিবর্তন আনার প্রয়াস স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সকলে বিচারিছে সফল হোক টাটা ট্রাস্ট আর রাজ্যের স্বাস্থ্য বিভাগের এই যৌথ পদক্ষেপ, কিন্তু সময়হে কব কি পরিবর্তন আহে রাজ্যের স্বাস্থ্যখণ্ডলৈ। ক্যামেরা পার্সন প্রণবর সহ মানসজ্যোতি বড়া, নিউজ 18, নর্থ ইস্ট।